পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর পঁচিশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু পঁচিশ বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ো আর নিজের মতো চলো। আমি বাস্তবের চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, কারণ বাস্তবে যার সাথে বিচ্ছেদ, কল্পনাতে তার সাথে প্রেম। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে। মনে রাখবে, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়, সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়, সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। ঠিক তেমনই আশা করা ভালো, তবে প্রত্যাশা নয়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কবরে বাস পচার আগে লাশ পচে যায়, তবুও মানুষের অহংকার কমে না। আপনি লাখ টাকার জুতো পরেন, তবুও তা পায়ের নিচেই থাকবে, আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়াও সর্বদা মাথার উপরে থাকে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে। ভুলে যাওয়াটা সহজ, ভুলে থাকাটা কঠিন। সে সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনই সমান চেষ্টা করে যায়। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখে পানি চলে আসে। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে।
কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা। আর যে আপনাকে আপন ভাববে, তাকে আপনিও আপন করে নিন। বাবা মায়ের পেছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার এক, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার দুই, টাকা ধার দিলে। নাম্বার তিন, কাউকে বেশি ভালোবাসলে। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য তার গুণে। তিনটি সময়ে আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। আজব এক দেশ, জনগণ ভাবছে কি করে বাঁচবে, নেতারা ভাবছে কি করে নাচবে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পর নয়। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে। ব্যবহার বংশের পরিচয়, কথাটা ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। ভালো বংশেও উচ্চ পর্যায়ের কুলাঙ্গা জন্মগ্রহণ করে। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে, তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। নির্দিষ্ট কারো মায়ে জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে আর ভালো লাগে না। ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নশীল হয়, কারণ তার মা তাকে বাবা বলে ডাকে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয়। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন, তুমি আমার থেকে তুমি অন্য কারো, শুধু সময়ের পরিবর্তন। তুমি যত বাস্তব চিনতে শিখবে, তত একা থাকতে চাইবে। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা অনেক কাঁদায়। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহিপা। জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কি জিনিস? তা হলো নীরবতা। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন? বাবার কাঁধে ছেলের লাশ। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত কি জানেন? আপন মানুষ যখন বেঈমানি করে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি? গরিবের হক মারে যে। পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ, বাবার ভরসার হাত। পৃথিবীতে অল্প সময় গলে যে বস্তু, মায়ের মন। পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটি কে? যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? সদ্য জন্ম নেওয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।